মোদীর সময়ের রেল একেবারে তলানিতে চলে গেছে, না তার নিরাপত্তা আছে, না তার মানুষ যাত্রী নিরাপত্তা আছে, না তার কি বলে মেনটেনেন্স আছে। যে কোনো সময় রেলে চড়া আর ঝাঁপ দেওয়া এখন একই হয়ে গেছে। সুতরাং এ মোদী সরকার রেল 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 রেলের বাজেটটাকে তুলে দিয়ে নিজের বাজেটের মধ্যে ঢুকিয়ে দিল। রেলের সারা জীবন দেখেছিলাম একটা আগে বাজেট হয় রেলের, তারপরে মেন বাজেট হয়, হঠাৎ করে সেটাকে চেঞ্জ করে দিয়ে রেলের বাজেটটাকে ঢুকিয়ে দিল। রেল ডিপার্টমেন্টের যে প্রয়োজনীয়তা সেটাকেই নষ্ট করে দিল। তো এ তুগলক যতদিন থাকবে এই তুগলকই হবে, আমরা প্রাণে হাত নিয়ে রেলে চলবো।